অশ্বিনী গোসাইকে স্বামী মহানন্দ পাগল তারক গোসাইয়ের নিকট নিয়ে গেলেন কবিগান শেখার জন্য। অশ্বিনী গোসাইকে তারক গোসাই নিজের সন্তানের মতো ভালোবাসতেন। একদিন তারক গোসাই অশ্বিনী গোসাইকে ডেকে বললেন, অশ্বিনী, বাড়ির পাশের জমিটি আজ চাষ করে আসবে। এই বলে তিনি অন্যত্র কাজে চলে যান। অশ্বিনী গোসাই ওই জমি চিনতেন না, তাই লাঙল জোয়াল নিয়ে গরু দুটিকে বলছে, ওগো গো দেবতা, তোমরা তো এর আগেও আমার গোসাইয়ের জমিতে গিয়েছ, যে জমি আমার গরু চাষ করতে বলেছে, তোমরা সেই জমিতে গিয়ে দাঁড়াও। গরু দুটি হাঁটতে হাঁটতে তারক গোসাইয়ের যে জমি চাষ করতে বলেছিলেন ঠিক সেই জমিতে গিয়ে দাঁড়ালেন। অশ্বিনী গোসাই আপন মনে ওই জমি চাষ করতে লাগলেন। চাষ করে যখন ক্লান্ত হয়ে পড়েছেন, তখন গরু দুটি ছেড়ে দিয়ে বললেন, হে গো দেবতা, কারো ফসলে মুখ দিও না। এই বলে গরু ছেড়ে একটি গাছতলায় বসে দয়াল হরিচাঁদের নাম করছে। নাম করতে করতে ওই গাছতলায় ঘুমিয়ে পড়েছেন আমার অশ্বিনী গোসাই। এদিকে দুপুরের সূর্য যখন পশ্চিমে হেলে পড়েছে, ওই প্রখর রৌদ্র অশ্বিনী গোসাইয়ের মুখে এসে পড়ছে। দয়াল হরিচাঁদ আমার আর থাকতে পারলেন না, সর্পরূপ ধারণ করে অশ্বিনী গোসাইয়ের মাথার উপর ফণা বিস্তার করে ছায়াদান করতে লাগলেন। এদিকে তারক গোসাই অশ্বিনী গোসাইয়ের বাড়িতে আসতে বিলম্ব দেখে ছুটে চললেন জমির দিকে। যখন জমির কাছে এসেছে, দেখতে পায় একটি বিষধর সর্প ফণা বিস্তার করে অশ্বিনী গোসাইকে ছায়াদান করছে। যখন কাছে এসেছেন, সর্প হাওয়ায় মিলিয়ে গেল। তারক গোসাই অশ্বিনী গোসাইকে ডাক দিলেন, ও অশ্বিনী। বাবা অশ্বিনী, অশ্বিনী গোসাই চোখ খুললেন, কি বাবা? তারক গোসাই বললেন, অশ্বিনী, আমি আর তোমাকে আমার বাড়িতে রাখবো না অশ্বিনী। অশ্বিনী গোসাই সজল চোখে বলছে, ও বাবা, আমি আর কোনোদিন ঘুমোবো না বাবা। গরুতে বুঝি অন্যের ফসল নষ্ট করেছে, তাই না বাবা? আমার অন্যায় হয়ে গেছে। তারক গোসাই বললেন, অশ্বিনী রে, তুই কোনো অন্যায় করিসনি বাবা, অন্যায় করেছি আমি। ওরে, যে মানুষ ঘুমিয়ে থাকলে বনের বিষধর সর্প ছায়া দান করে, সে কি কখনো অন্যায় করতে পারে রে? সে কি কখনো অন্যায় করতে পারে? অশ্বিনী, আজ আমার মন বলছে তোকে আমি কাঁধে করে আমার বাড়িতে নিয়ে যাই। অশ্বিনী গোসাই তারক গোসাইয়ের চরণ তলে লুটিয়ে পড়লেন। অশ্বিনী গোসাই ভাবের ঘরে গিয়ে উঠলেন। ভালোবেসে গুনমোনি, আমায় এ দশা কো রেছে করলো আমার।
দশা কো রেছে তিনি ভালোবেসে গুনমোনি এ দশা কো রেছে Oh,
Yeah.
Cheers.